আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো কলমি চাষ নিয়ে। এখানে দেখুন, যেই কলমিগুলো আমি রোপণ করেছিলাম মাত্র 18 দিনের মধ্যেই এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এগুলোকে কিভাবে বড় করছি বা কিভাবে লাগিয়েছি সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওটি পুরো দেখবেন। কলমি চাষের জন্য প্রথমে আমরা একটি বড় ট্রেতে মাটি সংগ্রহ করে নিয়েছি। মাটি সংগ্রহ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কলমির বীজ, ভালো মানের বীজ সংগ্রহ করে নেবেন। আমি বীজগুলো সংগ্রহ করে নেওয়ার পর এগুলোকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকে রোপণ করব। 12 ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়ার ফলে এগুলো থেকে দ্রুত চারা গজিয়ে যাবে। এখানে মাটির মধ্যে আমি দেখুন লাইন করে নিয়েছি। এই লাইন বরাবর এগুলোকে আমি রোপণ করব। এখন আমি এগুলোকে লাইন বরাবর রোপণ করে দিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখে ইনশাল্লাহ লাগাতে পারেন, আশা করি আপনারা উপকারে আসবে। ফ্রেন্ডস, দেখুন আমি এখানে লাইন বরাবর সবগুলো বীজই রোপণ করে দিব। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন ক্রিয়েটর, সাবস্ক্রাইব করে দিবেন। এগুলোকে রোপণ করার পর এগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। মাটি দিয়ে ভালোভাবে ঢেকে না দিলে কিন্তু আপনার চারাগুলো গজাবে না, বীজগুলো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, চারাগুলো জন্মাবে না। এগুলোকে ঢেকে দেওয়ার পর এখন আমি পানি সেচ দিয়ে দিব। ভালো করে পানি সেচ দিয়ে দিবেন, পুরো জায়গাটা যেন ভালোভাবে ভিজে যায়। ভিউয়ার্স, 5 দিন পর দেখুন কি সুন্দর চারাগুলো গজিয়ে গিয়েছে। অনেকগুলো চারা গজিয়েছে, আপনারা দেখুন প্রায় অনেক চারা হয়েছে। আপনাদের আর কিছুদিন পর দেখি কতটুকু বড় হয়। ফ্রেন্ডস, দেখুন 8 দিন পর কি সুন্দর চারাগুলো বড় হয়ে গিয়েছে, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আরেকটি কথা আপনাদের সবাইকে জেনে নেওয়া ভালো, যে কলমি চাষের ক্ষেত্রে আপনারা ক্রমাগত পানি দিতে হবে। পানির কমতি হলে কিন্তু চারাগুলো ভালোভাবে গ্রোথ হবে না। ফ্রেন্ডস, দেখি আর কিছুদিন পর কতটুকু বড় হয়। ফিরছি আর কিছুদিন পর, আপনারা সবাই সাথে থাকবেন। ভিউয়ার্স, 13 দিন পর ইনশাল্লাহ চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পরিমাণ বড় হয়ে গিয়েছে। এগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রায় অনেক পরিমাণ চারা এখানে হয়েছে, অনেক পরিমাণ গাছ হয়েছে। এখানে আপনারা নিয়মিত পানি সেচ দিবেন, ইনশাল্লাহ চারা আরও বড় হবে। এই সাইডে আমি কিছু লাগিয়েছিলাম, এগুলো মোটামুটি অনেকটাই বড় হয়েছে। একটি ছোট্ট ট্রেমে লাগিয়েছি। আর ফ্রেন্ডস, দেখি আর কিছুদিন পর, আপনারা সবাই সাথে থাকুন। মাশাআল্লাহ ভিউয়ার্স, 18 দিন পর চারাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। প্রায় এক হাত পরিমাণ বড় হয়ে গিয়েছে। এখন আমি আজকে চারাগুলো কেটে নেব। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি রেখে উপর থেকে চারাগুলো কেটে নেব, যেন ওইখান থেকে আবার চারাগুলো গজিয়ে যেতে পারে। আপনারা দেখুন আমি কীভাবে কাটতেছি, কতটুকু রাখি আর কতটুকু কাটতেছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আর ভিউয়ার্স, আপনারা এইভাবে ইনশাল্লাহ বাড়িতে চাষ করবেন, ইনশাল্লাহ আপনাদের ফলন ভালো হবে ইনশাল্লাহ। এখানে দেখুন যে কলমিগুলো মোটামুটি ভালোই, আমি যে সারিবদ্ধভাবে লাগিয়েছিলাম এই তার জন্য আমার এগুলো কাটতে সুবিধা হচ্ছে এবং গাছের গ্রোথ অনেক সুন্দর হয়েছে। ভিউয়ার্স সবগুলো গাছই কেটে নিয়েছি আমি, দেখুন কতটুকু রেখেছি। আর এই যে এখানে দেখুন আমি এখানে কেটে রেখেছি, অনেক পরিমাণ হয়েছে, ইনশাল্লাহ আমার পরিবারের দুবেলা হয়ে যাবে। আপনারা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।